শনিবার আইপিএফের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। রাজধানীর নজরুল করার ক্ষেত্রে হয়েছে এই বৈঠক। গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন, রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থা, রাজ্য সরকারের পাঁচ মাসের কাজকর্মের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। শনিবার রাজধানীর নজরুল করার ক্ষেত্রে আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আইপিএফটি, ইউথ আইপিএফটি, আইডব্লিউএফটি, এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির নেতা এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া। বৈঠকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাছাড়াও বিজেপি আইপিএফটি জোট সরকারের পাঁচ মাসের কাজকর্ম নিয়েও আইপিএফটির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানালেন দলের নেতা তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। যেহেতু বর্তমানে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, চার তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে, 11 তারিখ শেষ হবে। এই পঞ্চায়েতের ত্রিস্তরীয় নির্বাচনে আমাদের পার্টি অংশগ্রহণ করছে এবং যেহেতু পঞ্চায়েত এলাকা এডিসিও এলাকার বহির্ভুক্ত, সেখানে আমাদের যেখানে যেখানে এই সাংগঠনিক শাখা প্রশাখা রয়েছে সেগুলিতেই আমরা মূলতভাবে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রার্থী আমরা দিচ্ছি। এই ক্ষেত্রে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আইপিএফটির বৈঠক সম্পর্কে উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, আজকের বৈঠক হচ্ছে রুটিন মাফিক। প্রতি মাসেই দলের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মিটিং, নর্মালি আমরা প্রত্যেক এক মাস পর পরে আমরা সব এলাইট অর্গানাইজেশন আইডব্লিউএফটি, ইউথ আইপিএফটি, আটিসা, আমাদের এমপ্লয়ি অর্গানাইজেশন, এই মিলিয়ে আমরা মাঝে মাঝে আমরা মিটিং হয়ে থাকি, রুটিন মিটিং। আজকেও আমরা এইভাবে আমরা এলাইট অর্গানাইজেশন আইপিএফটির বৈঠকে বিজেপি আইপিএফটি জোটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।